কি দেখছো ফক্স? এই যে জার্সিটা পরে আছি আমি, বা ও যেটা পরে আছে, স্পন্সর্ড বাই শিব নরেশ। শুধু তাই নয়, এই ভিডিওটা স্পন্সর্ডও শিব নরেশ। হ্যাঁ, এখন থেকে বেশ কিছু ভিডিও শিব নরেশই স্পন্সর করবে আমাদের। থ্যাংক ইউ সো মাচ, বিগ থাম্বস আপ টু শিব। থ্যাংক ইউ সো মাচ আমাদের জার্নিতে সামিল হলেন আপনারা, তাই জন্য থ্যাংক ইউ। শিব নরেশে তোমরা জানো মোহন বাগানের এবারে কিট স্পন্সর। এছাড়াও শিব নরেশ কিন্তু অনেক স্পোর্টস গার্মেন্ট নিয়ে চলে এসছে, উইন্টার কালেকশন চলে এসছে। ডিসক্রিপশনে কোথায় পাবো? ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, তো তোমরা অবশ্যই সেখানে গিয়ে তোমাদের পছন্দ মতো শপ করতে পারো, কিনে নিতে পারো। কোয়ালিটি ইজ রিয়েলি গুড। চলো অরিজিনাল জিনিস কেন, অরিজিনাল ভিডিও দেখো, অরিজিনাল ভালো চ্যানেলের সঙ্গে থাকো। আর চলো টপিকে চলে আসি তাহলে। কিছু প্রশ্ন ছিল, মানে ভাবলাম হ্যাঁ সেকেন্ড পার্টও বলা যায় অ্যাকচুয়ালি। হ্যাঁ, সেই ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জুলেন কলিনাসে ছিটকে যাওয়াটা খুবই দুঃখজনক, কারণ দুর্দান্ত ফর্মে ছিলেন। এখন আমরা স্পেকুলেট করছিলাম অনেকেই যে সোনি কি আসছে, অর্তি কি আসছে, নাকি অন্য কেউ আসছে। তো আমাদের ঘনিষ্ঠ মহলের লোকেরা জানেন যে কালকেই আমরা কিন্তু তাজিকিস্তানের একটা প্লেয়ারের নাম বলেছিলাম, যার নাম বলিনি, তাজিকিস্তানের একটা প্লেয়ারের প্রি কন্ট্রাক্ট রাত্রিবেলা পাঠানো হয়েছিল, সেই সম্পর্কে অনেককেই অবহিত করেছিলাম কালকে আমরা ঘনিষ্ঠ মহলে। ভিডিও করিনি, কারণ তোমরা জানো একা অন্য একটা ভিডিও এসেছিল কালকে। তো এবার তাহলে শেষ পর্যন্ত কে এলো মোহন বাগানে? তো জুলেন কলিনাসের পরিবর্তন হিসাবে, অবশ্যই পরিবর্তন হিসেবে যিনি এলেন তিনি হচ্ছেন তাজিকিস্তানের কমরন টুরসুনভ। তো টুরসুনভের কথা আগের দিনই বলছিলাম যে তাজিকিস্তানে, যেমন অলরেডি আগের লাইভেই আলোচনা হয়ে গেছে, ডিটেল নিয়ে বলবো। দেখো অলরেডি শুনেই ফেলেছো কি কোথাকার প্লেয়ার, কি প্লেয়ার। তো তাকে নিয়ে এবার কিছু কথা বলে দিই যেগুলো আমার মনে হয় ইম্পর্টেন্ট, তোমরাও চেয়েছিলে জানতে। তো এখন যখন বেরিয়েই গেছে, যখন আমরা নতুন করেই বানাচ্ছি, তাহলে কেননা একটা ফ্যাক্ট নিয়ে একটা ভালো করে ভিডিওটা বানানো যায়, সুতরাং সেটা নিয়ে একবার বলে দিই। কেমন প্লেয়ার? অবশ্যই এটা নিয়ে বলবো, তার পজিশনগুলো নিয়ে বলবো, যেমন তোমরা প্রশ্ন করো বা করতে পারো হয়তো পরবর্তীকালে। তো সেটা নিয়ে বলবো যে দেখো 23 বছরের একটা প্লেয়ার, খুবই ইয়াং, তাজিকিস্তানের ন্যাশনাল টিমেও তিনি কিন্তু খেলেছেন। সবথেকে বড় কথা, তোমরা এখনো নিয়মিত প্লেয়ার অবশ্যই, এবং ইন্টার কন্টিনেন্টাল যে ক্যাপটা হয়ে গেল 2019 ইন্ডিয়াতে, সেটাতেও তিনি খেলেছিলেন। 4-2 গোলে ম্যাচটা জিতে তাজিকিস্তান, সেখানে কিন্তু তিনি একটা গোল করেছেন, একটা অ্যাসিস্ট দিয়েছেন ইন্ডিয়ার বিরুদ্ধে, ইন্ডিয়ার বিরুদ্ধে অবশ্যই। তো সেই খেলাটা কিন্তু তিনি ভালো খেলেছেন। তারপরও কিন্তু প্রত্যেক বছরই যে খেলাগুলো হয় ইন্টারন্যাশনাল, প্রত্যেকটা ম্যাচে তিনি প্রেজেন্ট ছিলেন। 7-7 দুটো করে ম্যাচ হয়ে গেছে, মানে 14টা ম্যাচ হয়ে গেছে, 4টে গোল হয়ে গেছে অলরেডি ইন্টারন্যাশনাল টিমে। তো এইটা দেখে কিন্তু তাকে ডাচ ক্লাব যেটা আছে, ডাচ ক্লাবে উত্রিচে তাকে কিন্তু ডাক পাঠানো হয় ওর ট্রায়ালের জন্য। তাকে খুব ইমপ্রেসিভ লাগে, এটা কিন্তু আগস্ট মাসের কথা বলছি, 2019-এরই কথা বলছি, তাকে ডাক পাঠানো হয়, খুব ইমপ্রেসিভ লেগেছিল। তাদেরও কিন্তু একটা কন্ট্রাক্ট সাইনের কথা হয়েছিল, বাট তার মধ্যে মোহনবাগান টিম তিনি সাইন করে ফেলেছেন, এটা অলরেডি কালকে ঘোষণা হয়ে গেছে, সেটাই তোমাদের জানিয়ে দিচ্ছি। সুতরাং এটা কিন্তু তোমরা যদি সাইনিংয়ের দিক থেকে দেখো, তাহলে কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা সাইনিং, কারণ তার কিন্তু ইউরোপের দিকে চলে যাওয়ার একটা ইন্টেনশন ছিল। তার আগে কিন্তু মোহনবাগান কর্তারা ছিনিয়ে আনলেন তাকে কিন্তু এই এশিয়ার একটা ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লাবে, সুতরাং এটা একটা বড় সাইনিং। এবার চলে আসি তার, তোমাদের স্ট্যাটটা বলে দিলাম ইন্টারন্যাশনালে। আর দেখো যে দেখো 23 বছরের একটা ছেলে সবে ইন্টারন্যাশনাল খেলা শুরু করছে, ক্লাব ক্যারিয়ারও শুরু করছে, নিজের দেশেও কয়েকটা খেলেছে, দেশের যে ক্লাবটায় খেলেছে সেটাও তোমাদের বলে দেবো, এবং সেটা কিন্তু টপ ক্লাব, এবং আগেবারে চ্যাম্পিয়নও বটে, অনেকবারও তার আগে জিতেছে, সেটা হচ্ছে ইস্টিকোল। ইস্টিকোলও কিন্তু এবারে চ্যাম্পিয়ন, এবং সেখানে কিন্তু নিয়মিত পারফর্মার। এবার পারফর্মারে তোমাদের প্লেইং পজিশনটা বলি, ও রাইট আর লেফট দুটোতেই খেলা পছন্দ করে। মিডফিল্ডের কথা বলছি, মিডফিল্ডে বড় কথা আমার মনে হয় অ্যাটাকার বেশি বলা বেশি ভালো, অ্যাটাকিং মিডফিল্ডার বলা বেশি ভালো। তার যার যা পজিশন তোমরা জানতে পারছো, বা অলরেডি হয়তো কেউ ঘোষণা করে দিয়েছে, বা জানোই যেটা যে স্ট্রাইকার ঘোষণা করা হয়েছে, এটা কেন? কারণ হচ্ছে দেখো প্রত্যেকটা প্লেয়ারের একটা পজিশন থাকে, সেই অনুযায়ী চুজ করা হয়। ছেলেটার বয়স মাত্র 23, সুতরাং এরপরে কিন্তু কোচেরা তাকে নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেন, এবং সেইটা থেকেই কিন্তু দেখা গেছে যে যতগুলো ম্যাচ আমি দেখলাম উইথড্রল স্ট্রাইকার, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তাই কিন্তু বেশি কাজে লাগানো হচ্ছে। সুতরাং আমার মনে হয় তাকে অ্যাটাকিং মিডফিল্ড হিসেবে মোহনবাগান টিমে খেলানো হবে, রাইট লেফট দুটোতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, এবং সবথেকে বড় কথা প্লেমেকারও বটে, আর একটা টাচ অসাধারণ, স্পিড আছে, 23 বছরের ছেলে স্পিড আছে, ক্ষিপ্রতা আছে, পাস করতে পারে, সাধারণ যে মানে একটা সেন্স হয় দেখো, একটা ঠান্ডা মাথা যে বক্সে কী করতে হবে সেই আইডিয়াটাও ভালো, সুতরাং একটা ভালো বাই। আর কেন বলছি ভালো বাই, দেখো জুলেন কলিনাস যেরকম ওয়ার্ক রেট দেয় সেটা রিপ্লেস করা সম্ভব কি সম্ভব না, সেটা তো পরে পরীক্ষিত হবে। বাট একটা জিনিস বলবো, এই ছেলেটা কিন্তু তার মতো,
এই ছেলেটার খেলা কিন্তু একদমই তার মতো, সে একটা নিজস্ব একটা স্বাচ্ছন্দ্যে খেলে, তার খেলাটা অন্য রকম, বাট আমার মনে হয় ইউজফুল টিমের পক্ষে খুব। যেটা তোমরা অনেকে বলছিলে যে যে ওয়ার্ক রেটটা নেয় সেটা নেবে কিনা, আমার মনে হয় কিবুক ভিকুনার মাথায় যে চিন্তাটা এখন ভাঁজ পড়েছিল সেটা অনেকটা মুকুব হতে চলেছে, মানে সেটা অনেকটাই কমতে চলেছে। মানে মোহনবাগান কি বেশ মানে হোমওয়ার্ক করেই বলছিস যে এটাকে মানে এই প্লেয়ারটাকে সাইন করেছে? মনে হয় তাই, তার কারণ হচ্ছে অনেকগুলো নাম উঠে এসেছিল, আবার একটা স্ট্রাইকারের কথা ভাবা হচ্ছিল তাকে কিন্তু নেওয়া হয়নি, এই মিডফিল্ডটাকে কিন্তু তড়িঘড়ি তাকে সাইন করে নেওয়া হয়েছে, প্ল্যানে অবশ্যই ছিলেন, তাকে দেখেও নেওয়া হয়েছে, ইন্ডিয়ায় খেলে গেছে অলরেডি প্রুফ। বাট দেখো তার খেলার বিচার আমরা অলরেডি করে দিচ্ছি না, কেমন দারুণ খেলে দেবে এই সিজনে, আর মোহনবাগানে তুলে ধরবেন, লিগ পাইয়ে দেবেন, এরকমও আমরা বলছি। একজন প্লেয়ার কখনো একটা দলের চেঞ্জ করে দিতে পারে না, একটা সম্মিলিত তোমরা সবাই এটা জানো, তোমরা পৃথিবীর ফুটবল দেখো, তোমাদের আলাদা করে এটা বলার দরকার নেই যে এটা টিম গেম এটা, আর প্রথম থেকেই ছিল ওই একা নৈপুণ্যতা নিয়ে, কিন্তু এখন ম্যাচ জেতানো মানে লিগ জেতানো, ম্যাচ না, ম্যাচ হয়তো জিতে দেবে পারে, এবার লিগ জেতানো ইজ ভেরি টাফ, টিম গেম আমার মনে হয় দলে খুব ইউজফুল প্লেয়ার হয়ে উঠবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন দর্শকদের ছিল, কালকে লাইভেও ছিল, আজকেও আমি করে দিই, তাহলে রেকর্ড থাকবে জিনিসটা, যে যে প্লেয়ার দুটো আসছে, একটা হচ্ছে দিয়াওয়ারা আর প্রপার স্ট্রাইকার, আর এখন যিনি সাইন করলেন কমরন, তো এরা দুজন কি জানুয়ারি থেকেই খেলতে পারবে না তার আগে, যদিও খেলা নেই, নাকি মানে এরা কি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই সাইন করবে? জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই সাইন করবে প্রপারলি, একদম মানে অফিসিয়ালভাবে তখনই সাইন করবে এরকমই খবর আছে, কবে আসবে সেটা পরবর্তীকালে ডিসাইড করা হবে। এখন দেখো চুক্তিগুলো ফাইনাল হয়েছে, ডিল ফাইনাল হয়েছে, অফিসিয়াল যে স্টেটমেন্টগুলো হবে সেটা কিন্তু জানুয়ারি উইন্ডো খুললেই করা হবে, এবং তাদের আসবে কবে সেটাও তারপরেই জানা যাবে। আচ্ছা, আরও একটা প্রশ্ন আছে যে এখন বর্তমানে ফিফা আর এএফসি একটা রুল চেঞ্জ করেছে লাস্ট এক দেড় বছর, যে যে কোনো প্লেয়াররা ফুল ডিল সাইন করার পরেও একটা মেডিকেল গ্রাউন্ডে মেডিকেলটা তাকে দেখে নিয়ে তারপর ফাইনাল সাইনটা হয় আর কি, মানে যদি ফুল সাইন করেও ফেলে এবং এসে দেখা যায় যে চোট আছে, তখন কিন্তু কোম্পানি মানে বা কোনো দল তাকে রিজেক্ট করতেই পারে। তো এই ক্ষেত্রেও কি তাদের তারা আসার পর মানে ফিজিক্যাল চেকিং হবে এবং তারপর ফিজিক্যাল ফিটনেসের চেক হবে এবং তাই হবে? এই এইটা একটা গুরুত্বপূর্ণ দিক কিন্তু, মানে এটা হবে কি হবে না, কোন ক্লাবে হবে সেটা বড় কথা নয়, বাট এটা একটা জিনিস যেটা অনেকেই বলছিল যে অনেক প্লেয়ারের চোট থাকতে পারে, কিভাবেই বা প্রেডিক্ট করে আনবো তাকে, আনার পর দেখবো সে অন্য কন্ডিশনে আছে, তো এটা কিন্তু খুব ভালো জিনিস। এইরকম জিনিস কিন্তু ক্লাবের হাতে থাকে এবং মেডিকেল যে রিপোর্টগুলো থাকে সেটা অলরেডি চেক করা হতে পারে বা তারা কোনো নিজেদের বিশ্বাসযোগ্য সূত্রে তাদেরকে দিয়ে করাতে পারেন। বাট বেশিরভাগ ক্লাবেরা কী করে, বাইরের ক্লাবেদের কথাই বলছি, তারা কিন্তু নিজেদের ক্লাবে এনে সেই মানে নিজেদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু চেক করিয়ে নেয়। এবার সেটা মোহনবাগান বা ইস্ট বেঙ্গল হোক বা যে কোনো ক্লাব হোক, ইন্ডিয়া যারা সাইন করাবে, আইএসএল এর টিমরাও হতে পারে, তারা কী গ্রাউন্ডে করাবে সেটা কিন্তু পুরোটাই তাদের ওপর। বাট এরকম নিয়ম কিন্তু আছে যে ক্লাব কিন্তু নিজে ডিসাইড করতে পারে যে তাকে মেডিকেল গ্রাউন্ডে হয়তো পছন্দ হলো না, এই চোটটা ভালো লাগছে না, পরে একদম কন্ট্রাক্ট বাতিল হলেও হতে পারে, ফুল কন্ট্রাক্ট সাইন হওয়ার পর বাতিল হতে পারে। আমার বেশ মনে আছে সাইরাস যখন এলো ওই পুরো পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছিল, কারণ কিন্তু হ্যাঁ যেটা এই পরীক্ষা নিরীক্ষার কথাটা বলছে, বাট এই জন্য কিন্তু এই ডিল ফাইনালের অফিসিয়াল জিনিসটাকে বলা হয়। দেখো এগুলো মানে কিন্তু কথাবার্তা অলরেডি ডান, মানে আমি এখানেই করব, এবার সাইন করার জন্য কিন্তু একটা জায়গায় যেতে হয়, তার একটা উইন্ডো ওপেনের জায়গা থাকে, হঠাৎ করে আমি সাইন করে দিয়ে এবার জানুয়ারিতে সেটা কনফার্ম একটা স্ট্যাম্প পড়ে, যেটা সাইন করতে পারে সেটাকে বলে প্রি কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট যেটা আমরা জবি জাস্টিনের ব্যাপারে করেছিলাম, ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোনো রকম ভাবে হতে পারে। আরো একটা যে প্রশ্ন করব সেটা হচ্ছে যে এখন তাহলে মোহনবাগানের পাঁচটা চয়েস, প্রথম পাঁচটা চয়েস কে হতে পারে, কে বা অন্যভাবে দেখলে কে কাকে বাদ দেওয়া হবে আর তার পজিশনে তাহলে কি রকম? আমার মনে হয় এটা খুবই একটা সঙ্গত প্রশ্ন আর খুব কঠিন একটা জায়গা এই মুহূর্তে, যেহেতু ইয়াং প্লেয়ারটি যিনি আসছেন তাজিকিস্তানের কমরন, ও তার কিন্তু খেলার চান্সটা বেশি আমার মনে হয়, কারণ যেহেতু বক্স স্ট্রাইকারের দরকার খুব বেশি হতে পারে, বাট জুলেন কলিনাসের যে জায়গাটা আছে সেটা কিন্তু ভরাট করতে হবে, এবং ভরাট করতে পারবে এই ইয়াং প্লেয়ারটি, এবং তার থেকে বড় কথা এ কিন্তু বক্স স্ট্রাইকারের ভূমিকা যেহেতু মানে অলরেডি তার রয়েছে, মানে গোল করার ক্ষুধাটা অনেক বেশি এবং তার এবিলিটিটা অনেক বেশি, তাই জন্য হয়তো তার চান্সটা, খেলানোর চান্সটা বেশি, হয়তো দিওয়ারাকে আসলেও প্রথমে প্রথমে বসতে থাকতে হবে কয়েকটা ম্যাচের জন্য, বাট তাকে কিন্তু পরবর্তীকালে বক্স স্ট্রাইকার হিসেবে নামাতে হতে পারে। তোমরা অনেকেই বলবে বক্স স্ট্রাইকার হিসেবে তাকে খেলানো, বাট তোমরাও বলতে পারো তোমাদের কী মনে হয়, আমার যেটা মনে হয় আমি বললাম, কারণ যেরকমভাবে কোচ খেলাতে চাইছেন সেই কথাটা ভেবে।
এবার নতুন ডার্বির মানে নতুন ডার্বি না মানে প্রথম ডার্বি আই লিগের রিশিডিউল হচ্ছে 19 তারিখ। তো মোটামুটি কিরকম বোঝা যাচ্ছে, বোরহাও ফিট হয়ে যাবে, কোলাডো অ্যাভেলেবেল, এর আগে একটা দুটো যে ম্যাচ আছে হয়তো তার আগে ম্যাচগুলো এদিক ওদিক হয়ে যাবে, তো কি মনে হচ্ছে মোহনবাগান আর ইস্টবেঙ্গল দুজনে একটা নতুন শক্তিতে মানে মন মানে দিকটা বলতে পারি অনেকটা নতুন চেঞ্জ এলো অবশ্যই দলের মধ্যে, হয়তো জানুয়ারিতে কিছু সারপ্রাইজিংও থাকবে। এবার দেখো আমরা অনেক সময় কথাগুলো ডিনাই করে যাই কিছু কিছু কারণে, কারণ কিছু কিছু ডিল বলে দেওয়া আছে। আমি 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 এবার এক একটা করে নাম বলছি, তুই বল যে তাহলে কি মানে কার পজিশন কিরকম আছে, মানে লিঙ্ক আপ গুলো তুই মোটামুটি জাস্টিফাই কর। সত্যি তো দেখ কথা যখন উঠেছে কিছুটা তো সত্যি বটেই, এখন কত কিরকম আছে সেটা একটু। বলবন্ত মোহনবাগান, হ্যাঁ কথা আসছে, এটা এটা রিসেন্টলি কথাটা নয়, আগের সিজন থেকেই চলছে, যেহেতু বলবন্তের টাইমটা যেহেতু উনি পায় না, আর ফিটনেসের একটা ব্যাপার ছিল, মানে ম্যাচ টাইম একটা যেহেতু পায় না তাই একটা আসার কথা ছিল, বাট সেই সময় যেহেতু দল গোছানো অলরেডি হয়ে গেছিলো তাকে স্ট্রাইকার হিসেবে সাইন করানো যায়নি, কারণ সেই সময় প্রপার এটিকের সাথে কথাবার্তা বলা যায়নি ওই মুহূর্তে। সুতরাং এই একটা কথা কিন্তু আসছে, যেহেতু উইন্ডো ওপেন হচ্ছে এবং এখনও অবধি ইন্ডিয়ান স্ট্রাইকাররা চান্স পাচ্ছে না, সেই জন্য কিন্তু স্টিমাকের একদম সাফ কথা বলা আছে প্রত্যেকে কিন্তু টাইম দিতেই হবে। এবার সেটা কিভাবে দেবে সেটা প্রত্যেকটা টিম ম্যানেজমেন্ট খুঁজবে, বাট এই জন্যই কিন্তু লিঙ্ক আপগুলো উঠে আসছে। সুতরাং এটা যে উড়িয়ে দেওয়া যাবে তা নয়, বাট হ্যাঁ আসছে বলবন্ত সিং, কথাটা উঠছে। রফিক ইস্টবেঙ্গল, রফিকের কথাটাও উঠছে, রালতেটা একটু বেশি তাদের কি করতে হবে, তাদের প্রথমে বলতে হবে লেটস ফুটবল বলে আগের ভিডিওটা দেখতে হবে, তারা দেখতে পারো মিউজিক ভিডিও যারা এখনো দেখোনি। আর সব থেকে বড় নতুন যারা তাদের কি নতুন যারা দেখছো তারা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস করে না, সেটা হলো সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, তাতে কি নতুন যে খবরের গরমাগরম খবর একটু অন্যরকমভাবে যেরকম আমরা ফ্যান বেসরা আলোচনা করি সেরকমভাবে আমরা আলোচনা করি ফুটবলে, সেটা তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। তো আমাদের নতুন স্পন্সর এর সাথে আজকে মানে আমাদের মনে হয় তো বছর তো ঘুরে যাবে নিশ্চয়ই এই স্পন্সরের সঙ্গে সঙ্গেই আমাদের, তো দেখা যাক আমরা আরো ভালো কাজ দিতে পারি কিনা তোমাদের। তো আজকের মতো লাইক কমেন্ট লাইক করো, লাইক লাইক কমেন্ট, আর কমেন্ট খুব ইম্পর্টেন্ট আজকের মতো আমাদের পর, কমেন্ট করো সবাই অবশ্যই, ভিডিও যদি ভালো লাগে দেখে ডেফিনেটলি লাইক করো, শেয়ার করো প্রচুর, প্লিজ প্রচুর শেয়ার করো, চারিদিকে ছড়িয়ে দাও, সম্পর্কে অনেকটা তথ্য দিয়ে দিলাম, অনেকগুলো তথ্য দিয়েছি, এটা শেয়ার করো আমার মনে হয় উচিত, শেয়ার করে দাও। আর নাইস শেড ম্যান, আমার নিজেরই ভালো লাগে, আমারও ভালো, ডেসক্রিপশনে চলে যাও। গোটা ভারতবর্ষ পায় পায় ফুটবল নিয়ে এগিয়ে চলুক, যাতে অ্যারিয়ান স্ক্রিপ্ট আছে ফুটবল ব্লগ, অরিত্র পৌঁছে দেবে খবর।